হ্যালো গাইস, হোয়াটস আপ। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ওপেন সিভি ইউজ করে ইমেজ আর ভিডিও রিড করতে পারি। তো ফার্স্ট আমরা কিভাবে ইমেজ রিড করে ওইটাই দেখি। তো বেসিক্যালি এটা করার জন্য কি করতে হবে, আমরা যে ওপেন সিভি ইনস্টল করেছিলাম ওই মডিউলটাকে আমরা এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? কেউ যদি আমার প্রিভিয়াস ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা ফার্স্টে রিড ডট পিওয়াই নামে বা পাইথন ফাইল, একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিলাম। তো পাইথন ফাইল ক্রিয়েট করার পর, ঠিক আছে, তো আমরা কি করব, ইম্পোর্ট করব, ইম্পোর্ট সিভি টু অ্যাজ সিভি, ওকে, মানে সিভি নামে ক্রিয়েট রিড করব। দেন ইমেজ সিভি ডট আই এম রিড, ওকে। এটা বেসিক্যালি কি করবে, এটা করবো হচ্ছে যে আমি কোন ফাইলটা রিড করতে চাইতেছি। তো আমরা এখানে চাইলে যদি আমরা এখানে জিরো দেই, জিরো মিন করে হচ্ছে আপনি আপনার ওয়েবক্যাম থেকে রিড করতে চাইতেছেন। এখানে আমরা একটা ফোল্ডার থেকে ইমেজ রিলিজ করবো, ওই হিসাবে আমরা ইয়ে করতেছি। তো আমরা লিখলাম ফটোস স্ল্যাশ মিম ডট পিএনজি, ওকে। দেন আমাদের কি করতে হবে, সিভি ডট আইএম শো। ওপেন সিভিতে কোনো কিছু যদি আমাদের শো করতে হয় তাহলে আমরা আইএম শো মেথড কল করি। দেন আমরা একটা টাইটেল দিতে হবে ফার্স্টে, লাইক আমি এখানে দিলাম আই ডু ইট। দেন আমরা এই যে ইমেজ অবজেক্টটাকে কল করে দেব, ওকে। দেন আমাদের কি করতে হবে, সিবি ডট ওয়েটকে, ওয়েটকে এখানে যদি আমি জিরো দেই দ্যাট মিন্স ফর এভার, মানে সারা মনে সারা জীবন চলতে থাকবে। বাট আমি যখনই জিরো প্রেস করব তখনই কি হবে, উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে বা ব্রেক করবে আর অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এখানে আমরা অ্যাকচুয়ালি যেহেতু ইমেজ রিড করতেছি তো আমি একটা কমেন্ট আউট করে দেই বোঝার জন্য, লাইক রিডিং ইমেজ, ওকে। দেন আমাদের কি করতে হবে, জাস্ট হিট এন্টার অ্যান্ড কন্ট্রোল এস। দেন আমরা এখন কি টার্মিনালে চলে যাব। তো পাইথন ফাইল কিভাবে রান করতে হয় আমরা সবাই জানি, পাইথন থ্রি রিড ডট পিওয়াই। তো দেখেন এখানে আমি আর মিম, যে মিম নামে যে পিএনজিটা ছিল বা ইমেজটা ছিল ওটা রিড হচ্ছে, আর সাথে টাইটেলটাও আই ডু ইট যেটা আমি দিয়েছি ওইটাই কি হচ্ছে, শো হচ্ছে, ঠিক আছে? দেন এটা এটাই ছিল কিভাবে আমরা ইমেজ রিড করতে পারি, ওকে। এখন আমরা দেখবো হচ্ছে যে কিভাবে আমরা একটা ভিডিও রিড করতে পারি, ঠিক আছে? তো ভিডিও রিড করার আইডিয়াটা অনেকটা ইমেজ রিড করার মতোই, জাস্ট আমরা আমাদের ফার্স্টে কী করতে হবে, একটা ভিডিও থেকে ইমেজগুলোকে কালেক্ট করতে হবে ফ্রেম বাই ফ্রেম হিসাবে, ওকে। তো আমরা ফার্স্টে ক্যাপচার নামে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? তো সিভি ডট ভিডিও ক্যাপচার, যেহেতু আমরা একটা ভিডিওকে ইয়া করতেছি তাই ভিডিও ক্যাপচার এই এটাকে কল করব। দেন এটার মধ্যে আমাদের কি করতে হবে, ফাইলটার লোকেশন দিতে হবে। তো আমি এখানে আমার এখানে ভিডিওস ফোল্ডারে ডগ আর কিটেন নামে দুইটা ভিডিও আছে। তো আমি এখানে অ্যাকচুয়ালি কিটেন ডট এমপি ফোর এই ভিডিওটাকে কি করতে চাইতেছি, এই ভিডিওটাকে রিড করতে চাইতেছি, ওকে। দেন আমি ভিডিওস স্ল্যাশ, ওকে, কিটেন ডট এমপি ফোর, ওকে। আপনাকে অলওয়েজ কি দিতে হবে, একজাক্ট লোকেশনটা আর নামটা দিতে হবে। দেন আমরা যেহেতু এখন কি ফ্রেম বাই ফ্রেম রিড করব, তো আমরা এখন কি করবো, একটা ইনফাইনাইট লুপ ক্রিয়েট করব। তো ইনফাইনাইট লুপ ক্রিয়েট করার জন্য আমরা এখানে বেসিক্যালি হোয়াইল লুপ ইউজ করব, ঠিক আছে? তো হোয়াইল লুপ ইউজ করতে হলে আমরা কি লিখবো, হোয়াইল ট্রু, ওকে। তো হোয়াইল ট্রু কী করবে, হোয়াইল হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত কি এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, মানে কন্ডিশন ট্রু পেলেই চলতে থাকবে। তো এটা বেসিক্যালি একটা কী হয়ে গেলো এখন, ইনফাইনাইট লুপ। তো এটার মধ্যে আমরা ইজ ট্রু নামে একটা বুলিয়ান ভ্যালু ক্রিয়েট করলাম এবং ফ্রেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এই ফ্রেমটা কী করবে, আমাদের ক্যাপচার অবজেক্টটাকে কী কী করবে, রিড করবে ফ্রেম বাই ফ্রেম হিসাবে, ঠিক আছে? প্রতিটা ফ্রেমই ট্রু হিসাবে, মানে কী বলে, রিড করবে। তো কী করতে হবে, ক্যাপচার ডট রিড এটাকে কল করে দিলাম। দেন আবার সেম জিনিস এখন ইমেজের মতো সিভি ডট আইএম শো। তো টাইটেল হিসাবে আমরা কী দিতে চাইতেছি, টাইটেল হিসাবে আমরা দিতে যাচ্ছি কিটেন, ঠিক আছে? মানে আমি দিতে চাইলাম। দেন আমাদের এখন কী করতে হবে, ফ্রেম নামের এই ভেরিয়েবলটাকে কল করে দিতে হবে ফ্রেম, ওকে। তো এটা তো চলতেই থাকবে কারণ হচ্ছে এটা একটা ইনফাইনাইট লুপে পড়ে গেছে। তো এই যে ইনফাইনাইট লুপ এটাকে যদি ব্রেক করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, একটা ব্রেকিং স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে? তো ইফ কি করতে পারি, সিভি ডট ওয়েট কে, ওকে,
ওয়েট কি 20 মিলিসেকেন্ডের জন্য চলবে, এবং এটাও হতে পারে আরেকটা কন্ডিশনও দিতে পারি, লাইক অ্যান্ড অ্যান্ড দিতে পারি হচ্ছে যে ভিডিওটা লাস্ট পজিশন। তো লাস্ট পজিশন রেফার করার জন্য আমরা ইউজ করি হচ্ছে যে জিরো ক্রস ডাবল এফ, ঠিক আছে? কোন একটা ভিডিও লাস্ট পজিশন ইন্ডিকেট করে হচ্ছে এটা, ঠিক আছে? লাস্ট ফ্রেম অ্যাকচুয়ালি। তো ইকুয়ালস ইকুয়ালস ও অর্ডার্ড বা ও আর ডি সংক্ষেপে। তো এটার মধ্যে হচ্ছে কি দিয়ে দেবো, কোটেশনে ডি দিব। তো যখনই আমরা ডি প্রেস করব আর 20 মিলি সেকেন্ডের জন্য চলবে, অ্যাকচুয়ালি দুইটা কন্ডিশনে যখন ট্রু হবে তখন কি হবে, এই লুপটা ব্রেক করবে। তো লুপটা ব্রেক করার পর আমাদের কি করতে হবে, এই যে ক্যাপচারের অবজেক্টটার মধ্যে যা আছে এটাকে কি করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। তো এটা করবো আমরা কি ক্যাপচার ডট রিলিজের মাধ্যমে। ওকে, তো সিভিতে একটা থাম রুল হচ্ছে যে মানে কোনো কিছু করার পরে ডেস্ট্রয় অল উইন্ডোজ দিতে হবে, মানে যতগুলো উইন্ডোজ ক্রিয়েট হয় সবগুলো উইন্ডোজকে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এটা করতে পারি আমরা কিসের মাধ্যমে, ডেস্ট্রয় অল উইন্ডোজের মাধ্যমে। ওকে, দেন এখন আমরা যেহেতু শুধু ভিডিওর উপর ফোকাস করতেছি, তো আমরা ইমেজের ওই সবগুলা কোডকে কমেন্ট আউট করে দিলাম। তো আমরা এখন টার্মিনালে চলে যাব, ঠিক আছে? টার্মিনালে চলে যাওয়ার পর আগের মতোই কী করতে হবে, ওই পাইথন ফাইলটাকে, এই রিড ডট পি ওয়াই ফাইলটাকে রান করতে হবে। ওকে, রিড ডট পি ওয়াই ফাইলটাকে আমরা রান করলাম। তো রান করার পর দেখুন কিটেনের একটা ভিডিও চলতেছে। এখন যদি আমি ডি প্রেস করি ভিডিওটা চলে গেল, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে যে কীভাবে আমরা ওপেন সিভি ইউজ করে ইমেজ আর ভিডিও রিড করতে পারি। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট আউট করবেন। ওকে।